वेलकम टू माई चैनल सियोर सक्सेस इंग्लिश एकेडमी। देखो गतकाल अर्थात 30/9/2020 नेताजी ओपन यूनिवर्सिटी परीक्षार संक्रांत किछु नियमावली पब्लिश करे आछे। नेताजी सुभाष ओपन यूनिवर्सिटी डिपार्टमेंट अफ कंट्रोलर अफ एक्सामिनेशन। देखो नोटिस डेट दे आछे 30/9/2020 कि आछे विथ द रेफरेंस टू द आर्लियर नोटिस अर्थात आगे 28 तारीखे जे नोटिसटा बेरिएछिलो मेमो नम्बर एतो अल एक्सामिनीज कन्सर्नड आर बीइंग इनफर्मड दैट कि जानानो जाच्छे समस्त परीक्षार्थीदेर दैट अनलाइन बीटीपी टर्म एंड थियोरि शुधुमात्र थियोरिर जन्यई किन्तु एक्सामटा हबे एक्सिट अर्थात जारा बेरिये जाच्छे फाइनल इयर एक्सामिनेशन December 2019 and June 2020 are scheduled to be held from C6/10/2020 at 11 AM to 13/10/2020 at 11 AM अर्थात 6 तारीख থেকে 13 তারিখ পর্যন্ত টানা 7 দিন পরীক্ষাটা চলবে। কটা থেকে কটা পর্যন্ত? 11টা থেকে 11টা পর্যন্ত। অর্থাৎ 6 তারিখ 11টা থেকে বেলা 11টা থেকে শুরু হবে এবং 13 তারিখ বেলা 11টা পর্যন্ত চলবে। অর্থাৎ টানা 7 দিন। নিয়ম কি বলছে? নাম্বার 1, এ ডেডিকেটেড পোর্টাল, পোর্টালটার নাম দেওয়া আছে এখানে, ফর দা সাইড এক্সামিনেশন উইল বি ওপেনড অন 6/10/2020 at 11 AM অর্থাৎ এই পোর্টালে তোমার পরীক্ষার জন্য পোর্টাল ওপেন হবে কটার সময়? 11টার সময়, 6 তারিখ থেকে। এন্ড উইল বি ক্লোজড অন 13/10/2020 at 11 AM অর্থাৎ 13 তারিখ 11টার সময় কিন্তু এই পোর্টালটা ক্লোজড হয়ে যাবে। এই যে 7 দিন 24 ঘন্টা 24 আওয়ার্স ফর 7 ডেজ পোর্টালটা ওপেন থাকবে। অর্থাৎ তার মানে বোঝা যাচ্ছে যে তুমি যে কোনো টাইমে তুমি তোমার সুবিধা মতো পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারো। তাহলে 1 নম্বর পয়েন্ট আরেকবার ক্লিয়ার করে নিই। 1 নম্বর পয়েন্টে আছে যে যে পোর্টালটা এখানে বলে দেওয়া আছে সেই পোর্টালটা 6/11/2020 থেকে 13/11/2020 পর্যন্ত কনস্ট্যান্ট ওপেন থাকবে। নাম্বার 2, দ্য এক্সামিনিস কনসার্নড হ্যাভ টু কমপ্লিট দেয়ার অল পেপার্স অ্যাজ মেনশনড ইন দ্য অ্যাডমিট কার্ড অর্থাৎ তোমার অ্যাডমিট কার্ডে যে সমস্ত পেপারগুলো মেনশন আছে উইদিন 7 ডেজ ওই 7 দিনের মধ্যে ফ্রম 6/11/2020 থেকে 13/11/2020 পর্যন্ত ফ্রম দ্য কমেন্সমেন্ট অফ দ্য সেট এক্সামিনেশন অর্থাৎ তোমার ওই যতগুলো পেপার অ্যাডমিটে মেনশন আছে সেই পেপারগুলো তোমাকে 6/11/2020 থেকে 13/11/2020 মধ্যে পরীক্ষা দিয়ে শেষ করতে হবে। ইট মে প্লিজ বি নোটেড, এটা আরও খেয়াল রাখতে হবে, দ্যাট স্যাম্পল কোশ্চেন ফর দ্য সেট এক্সামিনেশন হ্যাভ অলরেডি বিন আপলোডেড অ্যাট দ্য অফিসিয়াল ওয়েবসাইট অফ NSOU অর্থাৎ স্যাম্পল কোশ্চেন আগে আপলোড করে দেওয়া হয়েছে। নাম্বার 3, দিস এক্সামিনেশনস আর বিইং অ্যারেঞ্জড অনলি ফর এক্সিট স্টুডেন্ট, এটা কিন্তু একমাত্র ফাইনাল ইয়ার স্টুডেন্টদের জন্য অ্যারেঞ্জ করা হয়েছে, কোনো ফার্স্ট ইয়ার বা কোনো সেকেন্ড ইয়ার স্টুডেন্টদের জন্য নয়। এক্সিট স্টুডেন্টস মিনস হু হ্যাভ টেকেন অ্যাডমিশন ডিউরিং দ্য পিরিয়ড ফ্রম July 2014 to July 2017 অর্থাৎ এখানে এক্সিট স্টুডেন্ট বলতে সেই সমস্ত স্টুডেন্টদের বোঝানো হচ্ছে যারা 2014 জুলাই মাসে অ্যাডমিশন নিয়েছিল অথবা 2017 জুলাই মাসের মধ্যে যারা অ্যাডমিশন নিয়েছিল। কেন কি তোমার বিডিপি কোর্সের ক্ষেত্রে নেতাজি ওপেন ইউনিভার্সিটির ম্যাক্সিমাম 6 ইয়ার্স তুমি টাইম পাবে। অর্থাৎ দেখো যারা 2014 জুলাই অ্যাডমিশন নিয়েছিল তারা 2020 জুলাই তারা 6 বছর কমপ্লিট করছে। নাম্বার 4, দ্য স্টুডেন্টস হু হ্যাভ কমপ্লিটেড অল প্রি এক্সামিনেশন ফর্মালিটিস অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টস পরীক্ষা দেওয়ার জন্য তার আগে যে ফর্মালিটিসগুলো থাকে যারা কমপ্লিট করেছে, কি কি ফর্মালিটিস সাচ অ্যাজ সাবমিশন অফ অ্যাসাইনমেন্ট অ্যান্সার বুক লেটস যারা অ্যাসাইনমেন্ট অ্যান্সার শিট জমা দিয়েছে, সাবমিশন অফ ফেইলড ইন এক্সামিনেশন ফর্ম ফর অল রিমেনিং পেপার্স ফর দ্য সেট এক্সামিনেশন যারা ফর্ম ফিল আপ করেছে একমাত্র তারাই পরীক্ষা অ্যাপিয়ার হতে পারবে, ফর অনলাইন বিডিপি টার্ম এন্ড থিওরি একমাত্র থিওরির জন্য, আবার বলছি থিওরির জন্য, এবং যারা ফাইনাল ইয়ার যাদের 6 বছর কমপ্লিট হয়ে যাচ্ছে বা যারা 3 বছরে ফাইনাল কমপ্লিট করছে তাদের জন্য কিন্তু এক্সামিনেশন। নাম্বার 5, দ্য এক্সামিনিস মে অ্যাপিয়ার ইন দ্য সেট এক্সামিনেশন থ্রু এ স্মার্টফোন। এরপর বলছে একজন পরীক্ষার্থী কি কি মাধ্যমে সে পরীক্ষা দিতে পারবে, স্মার্টফোন দিতে পারে, ট্যাবের মাধ্যমে দিতে পারে, ল্যাপটপের মাধ্যমে দিতে পারে, ডেস্কটপ কম্পিউটারের মাধ্যমে দিতে পারে, উইথ অ্যান অ্যাক্টিভ ডাটা কানেক্টিভিটি যার সাথে নেট সংযোগ আছে। ইট মে প্লিজ বি নোটেড, এটা আরো বলা হচ্ছে দ্যাট যে দ্য এক্সামিনিস কনসার্ন ক্যান নট লগ ইন থ্রু মোর দেন ওয়ান ডিভাইস অ্যাট দ্য সেম টাইম অর্থাৎ কোনো ক্যান্ডিডেট তোমার একসাথে একটার বেশি দুটো ডিভাইসে লগ ইন করতে পারবে না। দ্যাট মিনস তুমি যদি স্মার্টফোনে লগ ইন করে থাকো তোমাকে স্মার্টফোনেই পরীক্ষা দিতে হবে, অর্থাৎ যে আইডিতে তুমি লগ ইন করবে তোমাকে সেই একটা আইডিতেই পরীক্ষা দিতে হবে, তুমি আদার্স অন্য কোনো আইডিতে আবার পরীক্ষা দিতে পারবে না। 6, MCQ মেথড আর বিং ফলোড ইন দ্য সেট অনলাইন এক্সামিনেশন, পুরোপুরি MCQ মেথডে পরীক্ষা হবে। নাম্বার 7, দ্য এক্সামিনিস হ্যাড টু আনসার দ্য কোশ্চেন্স অনলি পুটিং এ টিক ইন দ্য প্রপার প্লেস অর্থাৎ ওখানে তোমাকে 4টে বা 3টে অপশন দেওয়া থাকবে, সেখানে তুমি যেটার সঠিক উত্তর সেখানে তুমি রাইট চিহ্ন জাস্ট দেবে। নাম্বার 8, দ্য এক্সামিনিস আর নট অ্যালাউড টু গো ব্যাক অর এডিট এনি আনসার হুইচ ইজ অলরেডি সাবমিটেড বাই দেম, তুমি যদি একটা প্রশ্নের উত্তর একবার দিয়ে থাকো সেকেন্ড টাইম সেই প্রশ্নের উত্তরটা এডিট করে দিতে পারবে না বা ব্যাকে ফিরে যেতে পারবে না। নাম্বার 9, দিস সেট অনলাইন এক্সামিনেশন ডোন্ট হ্যাভ দ্য প্রভিশন ফর নেগেটিভ মার্কিং, এখানে কিন্তু কোনো রকম কোনো নেগেটিভ মার্কিং নেই। নাম্বার 10, ইনস্টেড অফ 10 মার্কস দ্য এক্সামিনিস হ্যাভ টু আনসার 20 কোশ্চেন্স, এটা ভালো করে বুঝানো যে তোমার 100 নম্বরের পরীক্ষার মধ্যে সেখানে যে পরীক্ষাটা হতো এতদিন সেটা কিন্তু তোমাকে সেখানে 20টা কোশ্চেন থাকবে, তোমাকে 20 নম্বরের পরীক্ষা দিতে হবে।
হবে ইচ অফ ওয়ান মার্কস, অর্থাৎ 20টা প্রশ্ন থাকবে, প্রত্যেকটা প্রশ্নের মান থাকবে এক, উইচ ইজ ইকুইভ্যালেন্ট টু 100 মার্কস, যেখানে 20 ইকুইভ্যালেন্ট 100, হোয়ার দ্য ফুল মার্কস ইজ 50, যেখানে অর্থাৎ ফুল মার্কস 50 থাকবে, সেখানে এক্সামিনারকে 10টা প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ প্রত্যেকটা প্রশ্নের মান এক, অর্থাৎ 10 ইকুইভ্যালেন্ট 50 এন্ড 20 ইকুইভ্যালেন্ট 100। পয়েন্ট নাম্বার 11, দ্য এক্সামিনার উইল গেট 3 আওয়ার্স ফর 100 মার্কস, অর্থাৎ তুমি 100 নম্বর পরীক্ষার জন্য তুমি টাইম পাবে 3 ঘন্টা, এখানে তোমার যেটা পরীক্ষা হবে তুমি 100 নম্বর পরীক্ষা মানে অর্থাৎ 20 নম্বরের পরীক্ষার জন্য তুমি টাইম পাবে 3 ঘন্টা এবং 50 নম্বরের পরীক্ষার জন্য তুমি টাইম পাবে 2 ঘন্টা, এন্ড 2 আওয়ার্স ফর 50 মার্কস টু কমপ্লিট এ পার্টিকুলার পেপার, আফটার দ্যাট টাইম উইল বি আউট ফর দ্য পেপার, তারপরে কিন্তু টাইম আউট হয়ে যাবে, অর্থাৎ তুমি 3 ঘন্টা এবং 2 ঘন্টার বেশি টাইম নিতে পারবে না। 12 নম্বর পয়েন্ট, খুব ইম্পর্টেন্ট, দ্য এক্সামিনার উইল গেট 9 পজ ফর 100 মার্কস এন্ড 4 পজ ফর 50 মার্কস ফর এ পার্টিকুলার পেপার, একটা পেপারের জন্য। ইট মে প্লিজ বি নোটেড, এটা আরো বলা যাচ্ছে, দ্যাট আফটার এনি কাইন্ড অফ ইন্টারাপশন, অর্থাৎ বিরতির পরে তুমি পজ নিলে দ্য এক্সামিনার ক্যান রিজয়েন, তুমি রিজয়েন করতে পারো, তুমি ধরো পরীক্ষা দিচ্ছ, পরীক্ষা দিতে দিতে তুমি কি করলে, পরীক্ষা ছেড়ে উঠে গেলে তুমি আবার নতুন করে সেখানে জয়েন করবে, বাট ইনস্টেড অফ দ্য আর্লিয়ার কোশ্চেন দে উইল গেট এ নিউ কোশ্চেন অফ দ্য সেম পেপার, তুমি কিন্তু যখন নতুন করে জয়েন করবে সেই পেপারের ক্ষেত্রে তোমাকে আর সেই কোশ্চেন পেপার তুমি পাবে না, নতুন কোশ্চেন পেপার পাবে, অর্থাৎ এটা খেয়াল রাখবে তুমি যে কোশ্চেন পেপারে পরীক্ষা যেতে স্টার্ট করবে তুমি সেই কোশ্চেন পেপারেই কিন্তু পরীক্ষা দেওয়াটা শেষ করবে। বাট আফটার টেকিং দ্য স্কোপ অফ অল পজেস, তোমার সমস্ত বিরতি নেওয়ার পর টাইম উইল বি আউট, দেখো এটা এরকম হতে পারে যে তোমার 100 নম্বর পরীক্ষার ক্ষেত্রে তোমার যে 3 ঘন্টা টাইম আছে তার মধ্যে তুমি 9 বার বিরতি পাবে, এটা একটা হতে পারে পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট হতে পারে তুমি 9 মিনিটের বিরতি পাবে, এটা একটা হতে পারে পয়েন্ট, এটা কনফিউশন আছে, এটা একটু তুমি দেখে নিও ভালো করে। তো ঠিক সেম টু সেম এখানে বলছে 50 নম্বর যে পরীক্ষাটা হবে সেখানে 2 ঘন্টার ক্ষেত্রে তুমি হয়তো 4 বার বিরতি পেতে পারো, 2 মিনিট 3 মিনিট করে, অথবা 4 মিনিটের বিরতি পেতে পারো, এটা একটু খেয়াল করে দেখে নিও। তারপরে কি বলছে, সো দ্য এক্সামিনার অফ দ্য পেপার কনসার্ন উইল অটোমেটিক্যালি বি ব্লক, তারপরে তোমার যখন টাইম শেষ হয়ে যাবে তোমার কিন্তু পেপার অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে, অর্থাৎ তোমার 3 ঘন্টা এবং 2 ঘন্টা টাইম কমপ্লিট হওয়ার পর তোমার পেপার ব্লক হয়ে যাবে, তুমি সেখানে কোনো আনসার করতে পারবে না, এন্ড সাবমিট দ্য রেসপন্সেস আফটার দ্য পজ লিমিট ইজ ওভার, এবং পেপার কিন্তু অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে তোমার টাইম শেষ হয়ে যাওয়ার পর, অর্থাৎ তোমার যে 100 নম্বরের জন্য যে তোমার 3 ঘন্টা টাইম আছে এবং 50 নম্বরের জন্য যে 2 ঘন্টা টাইম আছে এই টাইম ওভার হয়ে যাওয়ার পর কিন্তু তুমি আর কোনো উত্তর দিতে পারবে না, পেপার অটোমেটিক্যালি ব্লক হয়ে যাবে। নাম্বার 13, দ্য এক্সামিনার হ্যাভ টু সেভ এন্ড সাবমিট দ্য আনসার বিফোর গোয়িং ফর দ্য নেক্সট কোশ্চেন, অর্থাৎ এখানে যেটা আইডিয়া করা যাচ্ছে যে তোমাকে একটা করে প্রশ্ন দেবে এবং একটা করে প্রশ্নের তোমার উত্তর দিতে হবে, তুমি যখন একটা প্রশ্নের উত্তর কমপ্লিট করবে যখন দ্বিতীয় প্রশ্নতে যাবে তখন কিন্তু তোমাকে সেই প্রশ্নের উত্তরটা সাবমিট করতে হবে, অর্থাৎ সেটাই বলা হচ্ছে দ্য এক্সামিনার হ্যাভ টু সেভ এন্ড সাবমিট, তোমাকে সেভ করতে হবে এবং সাবমিট করতে হবে দ্য আনসার বিফোর গোয়িং ফর দ্য নেক্সট কোশ্চেন, তুমি যখন একটা কোশ্চেন ছেড়ে আরেকটা কোশ্চেন যাবে তখন তোমার আগের প্রশ্নটার উত্তর সাবমিট করতে হবে এবং সেভ করতে হবে, আফটার আনসার অল কোশ্চেন দে হ্যাভ টু ডু ফাইনাল সাবমিশন, তারপরে তুমি যখন সমস্ত প্রশ্নের উত্তর দিয়ে দেবে তারপর তোমাকে ফাইনাল সাবমিশনের একটা অপশন দেবে। নাম্বার 14 কি বলছে, দ্য এক্সামিনার মে অ্যাপিয়ার ইন এনি টাইম, তুমি 7 দিনের মধ্যে যে কোনো সময় পরীক্ষায় অ্যাপিয়ার হতে পারো, ইন এনি পেপার অ্যাকর্ডিং টু দিয়ার চয়েস, তোমার পছন্দ মতো তুমি যে কোনো পেপারের পরীক্ষা দিতে পারো, বাট দে উইল গেট দ্য স্কোপ টু অ্যাপিয়ার ইন অ্যানাদার পেপার অনলি আফটার সাবমিশন অফ দ্য আর্লিয়ার পেপার, কিন্তু তোমাকে যেটা করতে হবে যে তুমি যতক্ষণ আগের পেপার সাবমিশন করবে তারপরে তুমি নেক্সট পেপারে পরীক্ষা দিতে পারবে। নাম্বার 15, আফটার ফাইনাল সাবমিশন অফ এ পার্টিকুলার পেপার, তুমি যখন পার্টিকুলার পেপারের অ্যান্সার শিট সাবমিট করবে এক্সামিনার মে সেভ অ্যান্ড ডাউনলোড দ্য পেপার টু গেট এ প্রিন্ট কপি অফ আনসার প্রিন্ট ফর দেয়ার ওন, তুমি যে আনসারটা দিলে তার একটা আনসার কপি তুমি পেয়ে যাবে, অর্থাৎ যে আনসারটা তুমি পরীক্ষায় সাবমিট করলে সেই কপিটা তুমি প্রিন্ট করে নিতে পারবে বা সেভ করেও রাখতে পারবে। ফর ফার্দার ইনফরমেশন এক্সামিনার কনসার্নড আর ওয়ান্স এগেন রিকোয়েস্টেড টু ফলো দ্য ওয়েবসাইট অফ NSOU রেগুলারলি, এরপরে বলছে যদি অন্য কোনো আরো ইনফরমেশন প্রোভাইড করে ইউনিভার্সিটি তার জন্য তুমি কন্টিনিউ ওয়েবসাইট ফলো রাখো, তুমি খুব ভালো করে পরীক্ষা দাও, চোখ কান খোলা রেখে পরীক্ষা দেবে, আশা করি রেজাল্ট খুব ভালো হবে। থ্যাংক ইউ, বেস্ট অফ লাক।